السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الحمد لله রবুল্লা আলমিনের শোকর আদা করি দরুদ সালাম নবী মোহাম্মদ রসৌল্লা সাল আলী সাল্লাম সানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই অনেক ভুল বুঝে থাকি অনেকেই নিচক এটাকে একটি দুর্ঘটনা মনে করে থাকি এটাতে অনেকের অনেক রকম জল্পনা কল্পনা রয়েছে আমরা অনেকেই এই দিনটাতে দেখা যাচ্ছে অন্যরকম এটা তামাশার একটা দিন বানিয়ে নিয়েছে। আসলে আমাদের কি করণীয় এই দিনে কেনই বা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়ে থাকে আসুন আমরা শুনি আল্লাহ রবাহ আলমিন কোরআনে করিমে বলতেছেন লম সুয়ম ল কামার। সূর্য কখনো চন্দ্রের নাগাল পাবে না নাহাব রাত্রি কখনো দিনকে অতিক্রম করতে পারবে না অকুল্লং ফিফালা ফিংসবাহন প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে চলে তো এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আরবিতে চন্দ্রগ্রহণকে বলা হয় আল কুসুফ আর সূর্যগ্রহণকে বলা হয় আল কুসুফ এবং চন্দ্রগ্রহণকে বলা হয় আল কেন এই জিনিসটা হয়ে থাকে যদি আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি তাহলে দেখা যায় পৃথিবী এবং সূর্যের মাঝখানে চন্দ্র এসে গেলে সেখানে আমরা সূর্যগ্রহণ বলে থাকি চন্দ্রগ্রহণ বলা হয় পৃথিবী এবং চন্দ্রের মাঝখানে সূর্য এসে গেলে সেটাকে চন্দ্রগ্রহণ বলা হয়ে থাকে

বলেছেন। সূর্য চন্দ্র আল্লাহ আইলেমিন এর নিদর্শন সমূহের নিদর্শন কারো মৃত্যুতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না আল্লাহর আব্দুল্লাহ আলেমিন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের মাধ্যমে তার বান্দাদেরকে ভয় দেখাতে চান সতর্ক করতে চান এই চন্দ্রগ্রহণের সূর্যগ্রহণের দিন আমাদের কি করতে হবে আমাদের বর্তমান অবস্থা যদি আমরা দেখি পশ্চিমাদের মতো আল্লাহ প্রতি বিশ্বাস আছে 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 ধর্মের ইসলামের এরকম কিছু বোঝা যায় না অনেকে টিভির সেটের সামনে বসে থাকে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের দূরবীন অথবা যন্ত্রপাতি নিয়ে আসর জমায় যে চন্দ্রগ্রহণ দেখবে সূর্যগ্রহণ দেখবে এবং একটা উৎসবের মতো আমরা সেটাকে মনে করি অথচ রসুল্লাহ সাল আলী হোসাল্লাম তিনি এই চন্দ্রগ্রহণের খবর পেয়ে দ্রুত তিনি বের হয়ে যান সলাতের জন্য বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লি হোসাল্লামের চাদর দ্রুত বের হয়ে যাওয়ার কারণে পড়ে যায় সাহবাইক রামদেরকে নিয়ে তিনি সলাতে দাঁড়িয়ে যান সাহবাঈকেরামগণ

ইন না শান সাওয়াল কামারা আয়াতে আলেমিন আয়াতিল্লাহ চন্দ্র এবং সূর্য আলেমিনের নিদর্শনসমূহের অন্যতম একটি নিদর্শন লায়ানকে সিফানের লিমাউতে আহাদিন ওয়ালা আলে হায়াতি কারো জন্মে মৃত্যুতে এগুলো হয় না ইদারা এইতু মুদা আরিকা যখন তোমরা এটা দেখবে ফাস সালাত আদায় করবে ওদর আল্লাহ আল্লাহকে ডাকবে অন্য এক হাদি সায়ে সালাদি আল্লাহ তালা দিসে বলা হয়েছে ফাইদা এইতুমদারিকা যখন এটা তোমরা দেখবে ফদ্লাহ আল্লাহকে ডাকো ও আল্লাহ তকবীর পাঠ করো ও সল্লু সলাত আদায় করো ও তদ্য তোমরা সৎকা করো কাজে আমাদের কাজ হবে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ শুরু হলে মসজিদে গিয়ে সালাদ আদায় করা কিভাবে সালাত আদায় করবেন এই চন্দ্রগ্রহণের সালাতের জন্য কোনো আজান এবং একামতের নিয়ম নেই শুধুমাত্র ডাকা হবে আর সলাথ এবং এই সলাতের যে একটি সিফাত চন্দ্রগ্রহণের সলাত ব্যতিক্রম ধর্মী আলাদা একটু নিয়ম দুই রাকাতের নিয়ম সিস্টেম হচ্ছে যে প্রথমে তাকবির দিয়ে থানা পড়বে এরপরে সৌরাতুল ফাতেহা তেলাওয়াত করবে সৌরাতুল ফাতেহার পরে দীর্ঘ সময় কোরআনে ক্যারিম থেকে তেলা করবে এরপরে রুকু করবে রুকুতে দীর্ঘক্ষণ সময় দোয়া পড়বে এরপরে রুকু থেকে ওঠে দোয়া পড়ে আবার তেলাওয়াত শুরু করবে সোরা ফাতেহা পড়ে পরে তেলাওয়াত শুরু করবে তেলাওয়াত শেষে রুকু করবে রুকু থেকে উঠে এরপরে সেজদায় যাবে দুটো সেজদা করবে অর্থাৎ প্রত্যেকটি রাকাতে দুটো করে পেয়া এবং দুটো করে রুকু এবং দুটো করে সেজদা ঠিক এভাবে দ্বিতীয় রাকাত পূরণ করে এরপর সালাম ফিরাবে এবং সলাতুল কুসুফ বা সলাতুল কুসুফ যেটাই হোক চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সালাদ আদায়ের পরে সন্ন্যত হচ্ছে খুতবা দেওয়া যেরকম আয়সারদ আল্লাহদিস থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ সালাদ আদায়ের পরে তিনি খুতবা দিয়েছেন কাজেই এই আমলটা আমাদের মাঝে নেই বললেই চলে আমরা অনেক মুসলিম আছি যে জীবনে কখনো এই সালাদ আদায় করতে কাউকে দেখিও নেই। এবং নিজেরাও আদায় করিনি এবং দেখা যাচ্ছে যে চন্দ্রগ্রহণের সময় বা সূর্যগ্রহণের সময় কি কি করা যাবে না বা এই সমস্ত অনেকগুলো কুপ্রথা বা বিভিন্ন রকমের কুসংস্কার আমাদের মাঝে প্রচুরভাবে মানুষের মাঝে প্রচলিত রয়েছে যে গর্ভবর্তী মহিলা সুরি বলেন অথবা দাঁড়ালো কোনো অস জিনিস ধরলে বাচ্চা ছোট হবে বাইরে যাওয়া যাবে না খাওয়া যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না ইত্যাদি এ সমস্ত কুপ্রথাগুলো বাদ দিয়ে পশ্চিমাদের মতো এটাকে উৎসবের দিন মনে না করে আসুন আমরা নবী করিম সাল্লি হুসাল্লামের সুন্নত মোতাবেক সালাদ আদায় করে আল্লাহরাবল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমিন